খাদ্য মানুষের বেঁচে থাকার অন্যতম মৌলিক চাহিদা। তবে ভোজন রসিকদের কাছে খাদ্য হলো জীবনের ভালোবাসা। আপনি যদি একজন ভোজন রসিক হন, তাহলে আপনি কি এমন কোনো খাবার খেতে প্রস্তুত যার জন্য শুধুমাত্র এক বেলায় 1,00,000 টাকারও বেশি খরচ হবে? বিশ্বের দামি খাবারগুলোর একটি হলো ওয়াগু বিফ। জাপানের 4টি ভিন্ন প্রজাতির গরু থেকে এ মাংস পাওয়া যায়। এই গরুর মাংস চর্বি বহুলতার জন্য বিখ্যাত। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। জাপানের সবচেয়ে দামি ওয়াগু বিফ হচ্ছে কোবে বিফ, যার প্রতি কেজির দাম $640। জাফরান এক ধরনের সিজনিং যা প্রায় সব ধরনের ভারতীয় বিশেষ অনুষ্ঠানে খাবার রান্নায় ব্যবহার করা হয়। ইরানি জাফরান পৃথিবীর সবচেয়ে দামি মশলার একটি। এই জাফরানের দাম প্রতি কিলোগ্রাম $400। এশিয়া ও ভূমধ্য সাগরীয় অঞ্চল হল জাফরানের প্রধান উৎস। কফি লুয়াক বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও অত্যন্ত ব্যয়বহুল কফি। এটি গোল্ডেন কফি বিন থেকে তৈরি করা হয়, যা এশিয়ান পাম সেফেট নামের বিড়ালের মল থেকে সংগ্রহ করা হয়। এটি এক ধরনের ছোট বিড়াল যা এশিয়ার কিছু অংশে বাস করে। এর প্রতি পাউন্ডের জন্য আপনাকে গুনতে হবে প্রায় $600। পনির সবসময় সবচেয়ে ব্যয়বহুল দুগ্ধজাত পণ্য, তবে মুছ পনির বিশ্বের ব্যয়বহুল পনির, কারণ এটি মুছ দুধ দিয়ে উৎপাদিত হয়। শুধুমাত্র সুইডেনে মুছ পনির প্রক্রিয়াজাত করা হয় ও পাওয়া যায়। প্রতি কিলোগ্রাম মুছ পনির প্রায় $1,000। ট্রাফল হলো এক ধরনের বিরল প্রজাতির তীব্র সুগন্ধযুক্ত মাশরুম যা ইউরোপে পাওয়া যায়। ইউরোপের জলবায়ু সাদা ট্রাফলগুলোর জন্মানোর জন্য উপযুক্ত স্থান। বসন্তকাল ও বর্ষাকালে এই মাশরুম জন্মায়। এটা মাটির নিচে হয় বলে সহজে খুঁজে পাওয়া যায় না। মাৎসুতাক জাপানের আম্বা অঞ্চলে জন্মানো এক ধরনের মাশরুম। এটি বিশ্বের ব্যয়বহুল মাশরুমগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচিত। বিশেষ মিষ্টি ও মশলাদার স্বাদের জন্য এই মাশরুমগুলো বিখ্যাত। আয়ামসিমানি কালমুরগি বা গথ চিকেন ইন্দোনেশিয়ায় প্রজনন করা হয়। এগুলোর পালক, মাংস ও জিহ্বা সব কিছুই একেবারে কালো, শুধুমাত্র এর রক্ত লাল। এ ধরনের মুরগি অত্যন্ত বিরল। ইন্দোনেশিয়ায় এই মুরগিটি মোটামুটি সস্তা ও পরিচিত হলেও অন্যান্য দেশে এগুলো হাজার হাজার ডলারে বিক্রি হয়। ডেনসুক ব্ল্যাক তরমুজ বা কালো তরমুজ শুধু জাপানের হোক্কাইডো দ্বীপের উত্তরাঞ্চলে পাওয়া যায়। বিশ্বে প্রায় 1,200 প্রজাতির তরমুজ রয়েছে, তবে সবচেয়ে দামি তরমুজ বলা হয় একে। ডেনসুক প্রজাতির এ তরমুজ বিক্রি হয় নিলামে। সোয়ালোস নেস্ট স্যুপ বা চাইনিজ বার্ড নেস্ট স্যুপ বিশ্বজুড়ে ভোজন রসিকরা পছন্দ করে। এই স্যুপটি সুইফ্টলেট পাখির লালা থেকে তৈরি। এটি লাল, হলুদ ও সাদা বিভিন্ন রঙে পরিবেশন করা হয়। এর মধ্যে লাল পাখির বাসার স্যুপ সবচেয়ে দামি। আপনি জেনে অবাক হবেন যে এই লাল পাখির বাসার এক বাটি স্যুপের দাম $10,000, কারণ এটি তিনটি জাতের মধ্যে সবচেয়ে সুস্বাদু। অভিনব ব্যয়বহুল খাবার হলো ক্যাভিয়ার। ক্যাভিয়ার আসলে এক ধরনের সামুদ্রিক মাছের ডিম। ক্যাভিয়ার খুবই বিরল। সবচেয়ে বিখ্যাত ক্যাভিয়ার আসে বেলুজা স্টারজেন মাছ থেকে। বিশ্বের সবচেয়ে সুস্বাদু খাবারের একটি বলে গণ্য করা হয় একে। 1 কিলোগ্রাম অ্যালবিনো ক্যাভিয়ারের সর্বোচ্চ দাম উঠেছিল $34,500। মুনিয়া মুস্তারি, চ্যানেল 24।